কেন জেলে পাঠাও মিথ্যা মামলায়? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চল চাই, চল দে। জবাব চাই, জবাব দাও। র্যালির মাধ্যমে আমরা পুলিশকে প্রশ্ন করতে চাই, পুলিশ কেন তুমি বিজেপির গুন্ডাদের সামনে অসহায়, আর কেন তুমি বিরোধীদের জেলে পাঠাও মিথ্যা মামলায়? আমরা এই জবাব, প্রশ্নের জবাব খুঁজতে আজ আমরা বিক্ষোভ র্যালির মাধ্যমে পুলিশকে বার্তা দিতে চাই, বিজেপি সরকার চিরস্থায়ী থাকবে না, তাই পুলিশের কাছে বিনম্রভাবে আবেদন করছি যে একাংশ পুলিশ অফিসাররা আমাদের কংগ্রেস কর্মীদের, নেতাকর্মীদের উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে সারা রাজ্যে। সমটু মিথ্যা মামলায় ফাঁসিয়েছে আমাদের একজন কংগ্রেস কর্মীকে, তার বাচ্চা এবং তার ওয়াইফকে থানায় নিয়ে বারবার প্রতিদিন হেনস্থা করছে। তার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং আমরা রাজ্য সরকারের কাছে এবং ডিজিপির কাছে আপনাদের মাধ্যমে দাবি করছি, এই দলদাস এসডিপিও যিনি বর্জির পরে মানুষের উপর অত্যাচার করছে, তার অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।